বন্ধুরা, মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি। আজ আপনাদের দেব প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর সেট কোড নং 7483 এর সমাধান। গত প্রশ্নের সমাধান দেওয়ার সময় বলেছিলাম যে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চতুর্থ ধাপের যতগুলো পরীক্ষার প্রশ্নপত্র আছে সবগুলোর সমাধান আপনাদের সামনে একটা একটা করে আনবো, আর প্রশ্নটার সমাধান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাতে কী উপকার হবে সেটা একটু বলে নিই। আমি যদি এখানে 10টা বা 15টা প্রশ্নের সলিউশন দেই, 10টা প্রশ্নের সলিউশন আপনি যদি 80টা করে দেখেন তাহলে 10টা প্রশ্নে আসবে 800 প্রশ্ন। 800 প্রশ্ন যদি আপনি কভার করেন তাহলে সামনে যে কোনো পরীক্ষা বা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিশাল একটা সার্কুলার আসতেছে সামনে, সেখান থেকে দেখা যাচ্ছে 20-30টা ওখানে কমান পড়ে গেল। আর আসলে বাস্তবতা হচ্ছে একই প্রশ্নে ঘুরিয়ে ফিরিয়ে ওই এই প্রশ্নের ভিতরেই আসবে। সো এই প্রশ্নগুলো সমাধান করলে আপনার সার্বিক যে উপকারিতা হবে সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই উপকারিতাটা আপনি পাবেন, না হলে এটা বঞ্চিত হবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর পরীক্ষার ক্ষেত্রে অন্যদের চেয়ে এগিয়ে যান। আরেকটা কথা, সেটা হচ্ছে আমার যারা সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটি তাদের ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি এখনও, নিয়মিত আপডেট পেতে, বিভিন্ন প্রশ্ন সলিউশন পেতে, বিভিন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতির জন্য সাজেশন ভিত্তিক টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সাবস্ক্রাইব করলে কী লাভ হবে আপনার? বিভিন্ন BCS প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক পরীক্ষার যে পরীক্ষাগুলো আছে, ইংলিশ, বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাজেশন ভিত্তিক ভিডিও টিউটোরিয়াল, কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনারা পাবেন, আর আমাদের চ্যানেলটা ঘুরে দেখতে পারেন। আর আমি এই ভিডিওর নিচে যে প্রশ্ন সলিউশনগুলো আমি দিচ্ছি সেইগুলোর লিঙ্ক দিয়ে দেবো। আমার বিভিন্ন ইংলিশ, বাংলা, অঙ্ক এবং গণিতের যে টেকনিকগুলো আছে সেটার লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওগুলো আছে সেগুলো লিঙ্ক থাকবে আপনার ডিসক্রিপশন ওই লিঙ্ক থেকে বাকি ভিডিওগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এটা সেট কোড হচ্ছে 7483, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর চতুর্থ ধাপের প্রশ্নপত্রের সমাধান। তাহলে চলুন এক নম্বরে আছে দ্য কাউন্টেবল ফর্ম অফ লাফটার। লাফটারের কাউন্টেবল ফর্ম হচ্ছে দ্য লাফ। দুই নম্বরে আছে বাংলা বর্ণমালায় বা মাত্রাহীন বর্ণ কয়টি? 10টি, ক। তিন নম্বরে পলাশির যুদ্ধ সংঘটিত হয় 1757 সালের খ নম্বর 23শে জুন। চার নম্বরে একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা 8 লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত লিটার? উত্তর হবে 2 লিটার। আমি ডিটেলস বলবো না, আমি শুধু সমাধানগুলো বলে যাবো, এরপরে অঙ্কের ডিটেলস টেকনিক্যাল ভিডিও দেবো আপনাদের সামনে। প্রত্যেকটার গণিতের জন্য আমি আলাদা আলাদা ভিডিও আনবো ওখান থেকে এক্সপ্লেইন করে। পাঁচ নম্বর হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সংখ্যা কতটি? ক নম্বর 28টি। ছয় হচ্ছে শুদ্ধ বানান কোনটি? এটা ঘ, সমীচীন, স, ময়দীর্ঘি 54। সাত নম্বরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ অপেক্ষা 2 বছর বেশি, পিতার বয়স 62 বছর হলে পুত্রের বয়স কত? এটা হবে ক নম্বর 30 বছর। আটে হচ্ছে 4x² + 9y² সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ রাশি হবে? এটা হচ্ছে ক নম্বর 12xy। নয় নম্বরে আছে হি সেইড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, দ্য ডাইরেক্ট স্পিসিস, এটা হবে ঘ নম্বর হি সেইড হি ডিড দ্য ওয়ার্ক। দশ নম্বরে 1970 সালের নির্বাচনে জাতীয় পরিষদে তৎকালীন পূর্ব পাকিস্তানের আসন কতটি ছিল? এটা হবে খ নম্বর 169। এগারোতে ফসফেট, ঘ হবে নিড টু বি অ্যাডেড টু মোস্ট ফার্ম ল্যান্ডস ইন বাংলাদেশ। বারো নম্বরে রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ঘর হবে র বয়সি রবি যোগ রসই নয় দ ইন্দ্র রবীন্দ্র। ১৩ নম্বরে কোন প্রক্রিয়ায় উদ্ভিদ খাদ্য তৈরি করে? গ নম্বর শালক সংশ্লেষণ। ১৪ নম্বরে বিরামচিহ্নের অপর নাম কী? বিরামচিহ্নের অপর নাম হচ্ছে ছেদচিহ্ন। ১৫ নম্বরে ইতিহাস রচনা করেন যিনি? খ ঐতিহাসিক। ১৬ নম্বরে কোনটি শুদ্ধ বাক্য? গ আমার বড় দয় দুর্গু র দুরবস্থা, গ নম্বর। ১৭তে কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? খ 2 4 7। ১৮ নম্বরে অ্যাজ দ্য সান ড্যাশ আই ডিসাইডেড টু গো আউট, ক ওয়ার শাইনিং। ১৯ নম্বরে খাওয়ার লবণের সংকেত কোনটি?
সোডিয়াম ক্লোরাইড NaCl। 20 নম্বরে আমেরিকান ম্যাগাজিন নিউজউইক পয়েট অফ পলিটিক্স বা রাজনীতির কবি নামে আখ্যায়িত করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, গ। 21 নম্বরে, এটা একটু ওঠে নাই, আমি লিখে দিচ্ছি এখানে, একটি সমকোণী ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য লম্বের দৈর্ঘ্য অপেক্ষা 1 মিটার কম এবং লম্ব অপেক্ষা অতিভুজের দৈর্ঘ্য 1 মিটার বেশি হলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? এটা হবে 5। খ, সেন্স দ্য ভয়েস হুইচ ইজ ক্রিয়েটিং দ্য মেস, এটা ঘ নম্বর হবে, বাই হুম ইজ দিস মেস বিং ক্রিয়েটেড। 23 নম্বরে, দ্য বুক ট্রেজারি আইল্যান্ড ইজ বাই, এটা লিখছে হলে স্টিভেনসন। ক, 24 নম্বরে, অক্ষীর সমীপে সংক্ষেপে হলো সমক্ষ, এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে, প্রত্যক্ষ হওয়ার সম্ভাবনা আছে, আপনারা একটু দেখে নিন। 25 নম্বরে, পানির স্ফুটনাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ঘ, অলিকের বিপরীত শব্দ? ক, সত্য। 26 নম্বরে, 27 নম্বরে, বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন? গ, মহামান্য রাষ্ট্রপতি। 28, আমি আমরা এগুলো কোন সর্বনাম পদ? ব্যক্তিবাচক, ঘ হবে। 29, দ্য প্রফেসর অর গিভেন, এখানে ড্যাশে টু ম্যাটেরিয়ালস ইন দ্য রিসার্চ ল্যাবরেটরি, এখানে খ হবে, অ্যাক্সেস। 30 নম্বরে, এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ হিস ওন অ্যাকশন, এখানে হবে রেসপন্সিবল ফর। ঘ নম্বর, 31, একটি ত্রিভুজের কোন তিনটি অনুপাত? 1, 2, 3। ত্রিভুজটি হবে ঘ নম্বর, সমকোণী ত্রিভুজ, ঘ নম্বর হবে, এটা ঘ হবে, সমকোণী। 32 দিতে পারলাম না, 33টা দেখেন, অ্যামিনেবল শব্দের সাথে সঠিক প্রিপোজিশন টি কি? এটা হবে অ্যামিনেবল টু। খ, অ্যামিনেবলের পরে টু পাশে প্রিপোজিশনের। 33, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দি ওয়ার্ড আনউইটিং? গ, আন ইন্টেনশনাল। 35, দ্য ফ্যামিনিন অফ র্যাম, র্যামের ফ্যামিনিন হচ্ছে উই। ক, 36, একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 150 মিটার ও 100 মিটার, বাগানটির দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বৃদ্ধি করলে নতুন বাগানটির ক্ষেত্রফল কত হবে? এটা হবে ঘ, 19,800। 37, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায়? ক, পাবনা। 38, হুইচ অফ দি ফ্লোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট? এটা হবে খ, হি ওয়াজ হ্যাঙ্কড ফর মার্ডার। 39, 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত? তাদের সমষ্টি হচ্ছে 107। খ, 40, হুইচ ওয়ান ইজ প্লুরাল? বোরেক্স। ঘ নম্বর, 41, বঙ্গবন্ধু কর্তৃক সয়দাভা ঘোষিত হয় কবে? খতে 5 ফেব্রুয়ারি 1966। 42, ভাষার মূল উপাদান কী বা মূল উপকরণ কী? গ, ধ্বনি। এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান নন হলে x³ - 1/x³ এর মান কত? এটা হবে ক, 4। 44, কোন বানানটি শুদ্ধ? ঘ, সরেয়া দন্তাস্য কয়তৈরস্য আসক্তি। 45, চুজ দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ, তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? এই ধরনের প্রশ্ন হলে এভার বিন দিয়ে করতে হবে, এটা হবে গ, হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার। 46, একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3টি বেঞ্চ খালি থাকে, আবার প্রতি বেঞ্চে 3 জন করে ছাত্র বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, শ্রেণীর ছাত্র সংখ্যা কত? এটা হবে খ, 60 জন। 47, আই হ্যাভ এ বোট মেড অফ উড, দ্য আন্ডারলাইন ফ্রেশ ইস, এটা হবে ঘ, পাস্ট পার্টিসিপল ফ্রেশ। 48, x² + 7x + p যদি x - 5 দ্বারা বিভাজ্য হয় তবে p এর মান কত? p এর মান হবে খ, -60। 49, ষোড়শের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? গ হবে ষটযোগ দ, এটা হবে ঘ, ষটযোগ দশ, এটা ঘ হবে, ওটা ভুল হয়েছে, ঘ হ। 85, 6 জন পুরুষ ও 8 জন স্ত্রীলোক, 1 জন বালকের বয়সের গড় 35 বছর, পুরুষদের বয়সের গড় 40 বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় 34 বছর হলে বালকের বয়স কত? এটা হবে 13 বছর, ঘ হ। 51, 40 ডিগ্রির কোণের পুরক্ষণ কোনটি? খ, 50 ডিগ্রি হবে, পুরক্ষণ আমরা জানি দুইটি কোণের সমষ্টি, 90 ডিগ্রি হলে একে অপরের একটাকে অপরটার পুরক্ষণ বলে, একটা 40 ডিগ্রি হলে তাহলে আরেকটা হবে 50 ডিগ্রি। 52, নিত্য সমাসের উদাহরণ কোনটি? এটা হবে গ, দেশান্তর।
53 মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? গ চীন ও যুক্তরাষ্ট্র। 54 মিস্টার আতিক, এটা হবে উড। ঘ উড রাদার নট ইনভেস্ট দ্যাট মানি ইন দ্য স্টক মার্কেট। 54 দ্য প্লুরাল অফ ফিস, এটা হবে ঘ এপি জেডিএস পিসেস। 56 0123 দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল হবে 2187। 57 এ পার্সন হু রাইটস অ্যান্ড ইডিট ডিকশনারি ইজ কল্ড লেক্সিকোগ্রাফার, মানে যে ডিকশনারি লেখে এবং সম্পাদনা করে তাকে এক কথায় বলে লেক্সিকোগ্রাফার, অনার সাবস্টিটিউশন। 58 হুইস ওয়ান ইজ কারেক্ট স্পেলিং, সরি এটা আমি মিস করছি, যাই হোক দিয়ে দেবো ওটা। 59 একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 4-5, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 4-5 ও 3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 6। গহ বেলা অবেলা কালবেলা কার লেখা? 60 হবে খ জীবানন্দ দাস। 61 পৃথিবীর কোন দেশের প্রাথমিক শিক্ষার মান সবচেয়ে উন্নত? এই যেগুলো দিয়ে আছে তার ভিতরে ফিনল্যান্ডের মান সবচেয়ে উন্নত র্যাঙ্কিংয়ে। 62 2x + 3y 3x + 2y 5/6 হলে x = y এর মান কত? এটা হবে খ 8:3। 63 1971 সালে বাংলাদেশে পাকিস্তান বাহিনীর বর্বরতার খবর প্রথম বহির্বিশ্বে প্রচার করেন কোন সাংবাদিক? খ নম্বরে সাইমন ড্রিঙ্ক। 4×5×0×7×1 থাকলে জিরো আসে, যেহেতু এটা ডাইরেক্ট জিরো হবে, কারণ জিরোর সাথে গুণ করলে সবই জিরো হয়। 64 তারপরটা দেখেন 65 হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট স্পেলিং, এটা ক নম্বর হবে, SUPER সুপার CED সুপার CED। 66 কোন দৃষ্টির সাথে সমুদ্র সীমা নেই আমাদের? সেটা হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের কোনো সমুদ্র সীমা নেই। 67 দিন যায় কথা থাকে, এখানে যায় অর্থ কী অর্থে ব্যবহৃত হয়েছে? অতিবাহিত খ। 68 আই মিস ইট। 69 দেখেন কিরণের সমার্থক শব্দ নয় কোনটি? রবি। 70 মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? এম মনসুর আলী। 71 বাংলাদেশের একমাত্র স্যাটেলাইটটি কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? গ নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হয়। এটি তৈরি করা হয় ফ্রান্সে, কিন্তু উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র থেকে। 72 পাটে জিন রহস্য উন্মোচনকারী দলের নেতা ছিল মাকসুদুল আলম, বাংলাদেশে মারা গেছেন, আল্লাহ তার জান্নাত নসিব করুক। 72 খতে মাকসুদুল আলম। 73 জোয়ার ভাটার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ। 74 হাটবাজার কোন অর্থে ব্যবহৃত হয়? মিলনার্থে। হাটবাজার এটা সমার্থে হবে, সরি আই এম সরি, এটা হবে ঘ, যিনি দিয়েছেন এটা ঘ হবে, এটা হবে না সমার্থে। 75 স্কাউটের প্রতিষ্ঠাতাকে লর্ড ব্যাডেন পাওয়েল, ক তাসের ঘর অর্থ ক্ষণস্থায়ী। 77 ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ঘ হ অঘারাম বাস করে অজ পড়া গায়ে, অঘা অজ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা ক। একটি বৃত্তের ক্ষেত্রফল 16 বর্গ মিটার আই মিস ইট, যাই হোক এটা আমি হয়তো মিস করছি, দিয়ে দেবো আপনাদের ইনশাল্লাহ। যেটা মিস হয়েছে তিনটা মিস হয়েছে, তিনটা আমি দিয়ে দেবো। 80 143 টাকাকে 2:4:5 অনুপাতে ভাগ করলে বৃহত্তর ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত হবে? বৃহত্তম ক্ষুদ্রতম অংশের পার্থক্য হবে 39। আপনাদের একটা কথা বলতে চাই, আমার চ্যানেলটা আপনারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন, তাহলে এখানে আপনার চাকরির যাবতীয় জিনিস মানে সার্বিক প্রস্তুতি আপনি এই চ্যানেল থেকে নিতে পারবেন। আপনাদের একটা গ্যারান্টি সহকারে বলতে পারি, চ্যানেল অনেক আছে কিন্তু কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপনাদের কে দিতে পারবে এটা আপনার বাঁচতে হবে। তাই যাই হোক, আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি যাওয়ার আগে কাইন্ডলি একবার সাবস্ক্রাইব করে যান, তারপরে আপনার চাকরির ব্যাপারে যে কোনো মন্ত্রণালয়, ব্যাংক জব, যে কোনো প্রিলিমিনারি ভিত্তিক চাকরির জন্য 100% প্রস্তুতির জন্য আমাদের উপর নির্ভর করতে পারেন নিশ্চিন্তে। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।